নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমি যেমন বলেছিলাম, শান্তিনিকেতনের দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসবো, তেমনই হাজির হয়েছি। আর এখন আমার কাছে এই বটগাছটার কাছে, এটা বিশ্বভারতী ক্যাম্পাসের আশপাশে। ওই বটগাছটা এটা দেখছি, এটা নাকি শুনলাম যিনি টোটো চালাচ্ছে ওই দাদা বললেন যে ওই যে সহজপাঠ বইটা আছে না, সহজপাঠ বইয়ের উপরে একটা বড় করে বটগাছের ছবি আঁকা দেখবেন, সেটা নাকি এই বটগাছটা দেখেই আঁকা হয়েছিল, এরকম কিছু বললেন। এরকমই দেখতে দেখি কত ঝুড়ি নেমেছে, কত মোটামুটি। আর এটাও বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই পড়ে। এটা হচ্ছে সেই তাল গাছটা, ওই যে রবীন্দ্রনাথের কবিতা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, ওই কবিতাটার নাকি তাল গাছটাকে দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। জানি না এটা কতটা সত্যি বা মিথ্যে, তবে যিনি ওই টোটোয়ালা দাদা ছিলেন তিনি এসব বলেছিলেন আমাদের। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এটা কলাভবন, বিশ্বভারতী ক্যাম্পাসটা যেহেতু বন্ধ এখন আর ঢুকতে দেয় না ভেতরে করোনার সময়ের পর থেকে, সেই জন্য বাইরে থেকে আমি আপনাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, মানে আমরা ততটা আপনাদেরও দেখাচ্ছি। এটা ক্যাম্পাসের মধ্যেই, এটা হচ্ছে পুরনো মেলার মাঠ, মানে এখানে যে শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা হয় না, সেই পৌষ মেলাটা এখানটাই হতো আগে, কিন্তু এই জায়গাটা এখন আর হয় না, এটা এখন অন্য জায়গাতে হয়, সেই পৌষ মেলার মাঠ। ঠিক আছে, আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম সোজা বিশ্বভারতী মিউজিয়ামে, মানে হাতে একটু সময় ছিল না, একটু হলে বন্ধ হয়ে যেত, খুব তাড়াহুড়ো করে ঢুকেছি। যে মিউজিয়াম লেখাটা যে উপরে দেখাবো সেটুকু দেখারও সময় পাইনি, আমরাই বোধহয় লাস্ট টিকিট কেটেছিলাম, তারপরে বন্ধ করে দিয়েছিল, আর টিকিট দিচ্ছিলও না। আমি এখানে এখানে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিতে হবে, পার হেড 70 টাকা করে। এই দেখুন, আর ওই যে হলুদ বিল্ডিংটা দেখছেন ওটাই হচ্ছে মিউজিয়াম, ভেতরটা খুবই সুন্দর, এত সুন্দর আর পরিষ্কার, ভীষণ ভালো, বেশ খুব ভালো, খুব ভালো। এই যে এইটা হচ্ছে মিউজিয়াম, আর এখানে একদমভাবে কড়াভাবে বলা আছে যে এখানে ক্যামেরা কোনোভাবেই অ্যালাউ না, ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, ফোন কিছুই না, ভেতরে তো ছবি তোলা যাবেই না, বাইরেও বারণ ছিল। তাও তো দেখছিলাম অনেকে তুলছিল, কেউ কিছু বলছিল না দেখে আমরাও তোলা শুরু করেছিলাম। এটা মিউজিয়ামের বাইরেটা দেখে নিন কতটা সুন্দর, আর মিউজিয়ামের ভেতরে ফোন তো অ্যালাউ ছিল না, ওই জন্য কিছু দেখাতে পারিনি। ওখানে খুব সুন্দর, মানে খুব শান্তভাবে স্লোলি একটা গান বাজছিল রবীন্দ্রসঙ্গীত, আর মাঝে মাঝে রবীন্দ্রনাথের নিজের গলায় গাওয়া গানও চালানো হচ্ছিল, ওনার রেকর্ডিং কিছু কথা, ভয়েস, নিজের ভয়েস, সেগুলো চালানো হচ্ছিল। আর মেইনলি ভেতরে ছিল ওনার ব্যবহার করা চশমা, পেন, ড্রেস, এই সমস্ত, তারপরে কিছু বাক্স এরকম, তারপরে একটা নকল নোভেলও ছিল, মানে ওটা তো চুরি হয়ে গেছিলো ওই জন্য নকল একটা ছিল। তারপরে কাদম্বরী দেবীর ওই কিছু লেখা ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কথোপকথনের কিছু লেখা, তারপরে আর অনেক কিছু ছিল, ব্রিটিশদের সঙ্গে যেসব কথা হয়েছিলো, কী কী পেয়েছিলেন, সেসব অনেক কিছু ছিল ওর ভেতরে, মানে দেখার মতো জিনিস আছে, খুব ভালো লেগেছে ভেতরটা। আর ওই যে হালকা করে যে মিউজিকটা বাজছিল না, ওটার জন্য বেশি সুন্দর লাগছিল, বেশি একটা শান্ত পরিবেশ। মানে শুধু ওখানে না, শান্তিনিকেতনের একটা জিনিস ভীষণই ভালো লেগেছে, যেটা হচ্ছে সব জায়গায় খুব শান্ত পরিবেশ, খুব, এটা বেশ আমার খুব ভালো লেগেছে। আর এই একটা বটগাছ, এটা থেকেও কেমন ঝুড়ি নেমেছে, এখানে দাঁড়িয়ে আমি ছবিও তুলেছিলাম, আরও অন্যান্য জায়গায় দাঁড়িয়ে একটা দুটো ছবি তুলেছি। এটা হচ্ছে ওই মিউজিয়ামের বাইরে বেরিয়ে যে বাইরে অনেক বড় এরিয়া, সেই জায়গাগুলো খুব সুন্দর, চারপাশটা মানে এখানে সবই সুন্দর, কাকে রেখে কাকে বলবো, বেশ ভালো। আর আমরা যখন এখানে ঢুকেছিলাম না, তখন খুব জোরে বৃষ্টি শুরু হয়েছিল, মানে যখন ঠিক মিউজিয়াম থেকে বেরোবো বাইরে তখন বৃষ্টি হচ্ছে, আর ওখানে আমরা আটকে পড়েছিলাম, দাঁড়িয়েছিলাম, পরে একটু কাদা কাদা ব্যাপার হয়ে গেছিলো, ওভারঅল ভালো লেগেছে। আমার পিছনে একজন ক্যামেরা নিয়ে পিছনে ওজন ঘুরে বেড়াচ্ছে, আমাকেই কভার করছে, চারপাশ পুরো বৃষ্টি হয়ে গেছে আর সবুজ, মানে অনেক বড় এরিয়া তো ঠিক খুঁজেও পাওয়া যাবে না, একপাশ থেকে ঢুকলে আর একপাশ থেকে কোথা থেকে বেরোবো সে জায়গার। মিউজিয়ামের ভেতরেই রাখা ছিল, মানে ওই মিউজিয়ামটার ভেতরে নয় কিন্তু পুরো যে এরিয়াটা তার ভেতরে কোনো এক জায়গায় এটা রাখা ছিল, রবীন্দ্রনাথের গাড়ি, এটা নাকি রবীন্দ্রনাথ ঠাকুর ইউজ করতেন, পুরো পুরোনো দিনের মডেল, অন্যরকম,
সামনে নাম্বার প্লেটও রয়েছে, গাড়ির নাম্বারটাও রয়েছে ওখানে, এই দেখুন। আর প্রচুর লোক এর সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল, আমিও ব্যতিক্রম নই, আমিও তুলেছিলাম। খুব রোদ ছিল, একটু আগে বৃষ্টি হয়ে গেছে, তারপরেও খুব রোদ ছিল, ওই জন্য ছাতা নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছিল। দেখুন এখানে এটাকে সংরক্ষণ করে রাখার, এটা অমর্ত্য সেনের বাড়ি। আমরা সৃজনশীল গ্রামের দিকে যাচ্ছিলাম, সৃজন থেকে বেরিয়ে তো যাওয়ার পথে পড়লো এটা, চলো অমর্ত্য সেনের বাড়ি সৃজনী শিল্পগ্রাম। খুবই সুন্দর, কিন্তু মাঠের ভেতরটাই কাদা হয়ে গেছিল, বৃষ্টি হয়েছিল যেহেতু একটু আগে। চারিদিকে শিল্পের ছোঁয়া, খুব সুন্দর। এখন আমরা ঢুকছি সুরুল রাজবাড়ির ভেতরে, দেখুন অনেকে এসছে, যে টোটো দাঁড়িয়ে আছে, আমাদের নামিয়ে দিয়েছেন দাদা, আর আমরা এখন ঢুকছি। এটা হচ্ছে দুর্গা মণ্ডপ, এখানে দুর্গা পুজো হয় দুর্গা পুজোর সময় অনেক বড় করে, আর এখানে নাকি অনেক সিনেমা শুটিংও হয়েছে বললো তো। বেশ সুন্দর, পরিপাটি পরিষ্কার আছে, উপরে হয়তো বা থাকা যায়, যাই না, কাউকে এখানে দেখা যাচ্ছে না। দু একজন ছিলেন যারা কাজ করছিলেন, আমরা গেছিলাম পুজোর আগে আগে, এই তো সেপ্টেম্বর মাসে, তখন তার কিছুদিন পরেই তো পুজো, এই জন্য এখানে কাজ চলছিল ভেতরটায়। দূরে যে কোন সিনেমা শুটিং হয়েছে মানে বললো, আমি মানে মনে করতে পারছি না যে আমি কোথাও দেখেছি বলে, হয়তো বা দেখেছি, মনে নেই, ভুলে গেছি। আমি এখানে ছবি তুলেছিলাম অনেকগুলো, ভালো লেগেছে আমার এই জায়গাটা। আর পেছনে একটা মন্দির আছে, শিব মন্দির, দেখুন চারপাশে কত সুন্দর করে আলপনা দেওয়া রয়েছে। এটা দুর্গা মণ্ডপ, এই জায়গাটাতে দুর্গা পুজো হয়, এই যে এখানটায় দেখে নিন। এগুলো এখনো মানে রং করা হয়নি, একটু পুরনো পুরনো, কেমন একটা হলদে হলদে হয়ে গেছে, হয়তো প্রতি বছর বছরই এরা রং করে পুজোর আগে, তো সেই কাজটাই এখন চলছে। বৌদ্ধ মূর্তি, কতটা উঁচু, মানে ফোনে অতটা হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে সামনে যখন দেখেছিলাম অনেক অনেক উঁচু। বেশ ভালো, আমরা এখন পলাশবনী গ্রামের মধ্যে আছি, এটা হচ্ছে সেই বাহামণির পলাশবনী গ্রাম। আর এই দেওয়ালে দেখুন কত সুন্দর করে করে কাজ করা, মানে মাটি কেটে কেটেই করা, দেখে এত ভালো লাগলো সেই জন্য আমি তুলে ধরলাম। আর এই বাড়িটা মাটির দোতলা, বেশ ভালো লাগছে দেখতে, সব মাটির ঘর, প্রতিটা ঘর মাটির। আর এই হচ্ছে বাহামণির বাড়ি, মানে যেটা সিরিয়ালে যে বাড়িটা বাহার বাড়ি তৈরি করা হয়েছিল, এই বাড়িটা হচ্ছে সেই বাড়িটা। এই যে বাহামণির বাড়ির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এই গ্রামেই চলেছিল ইষ্টি কুটুমের শুটিং, আমাদের আগে কয়েকজন এসেছেন, তারা বলছেন উঠছি এই বাড়িতে সে থাকতো, এরকম ভাবে বলছে। এই যে এই বাড়িটা, আর প্রত্যেকটা বাড়ির দেওয়ালে এরকম করে করে মাটি দিয়ে মূর্তি মতন করা রয়েছে, খুব সুন্দর। আর এগুলো ওনারা জন্য রেখেছেন নিজেরা তৈরি করে, আমি এখান থেকে কয়েকটা কিনে নিয়েছিলাম, বসে বসে পোজ দিয়ে একটা ছবিও তুলে নিয়েছি, এখান থেকে আমি অনেকগুলো কিনে নিয়ে এসেছি, আমার কাছে রয়েছে। এগুলো বানিয়েছি হচ্ছে ওই কি বলে ওটাকে, মনে করতে পারছি না, মনে করে বলছি, এই যে বাড়ির ভেতরটা এরকম, আমার মনে নেই, অ্যাকচুয়ালি আমি সিরিয়াল সেরকমভাবে দেখি না, সেই জন্য আমার মনেই নেই যে কেমন কি বাড়িটা ছিল না ছিল, সেটা অনেকদিন আগে সিরিয়াল শেষ হয়ে গেছে,
এই সময় আর এই সময়ের মধ্যে তো অবশ্যই পার্থক্য থাকবে। আচ্ছা, ওগুলো মেহগুনি গাছের ফল দিয়ে বানানো, ওগুলো সব মেহগুনি গাছের ফল দিয়ে তৈরি করা, মানে ফলের বাইরে থেকে যেগুলো কলার খোসার মতো টাইপের শক্ত শক্ত ওরকম দেখতে হয়, ওই যে যারা জানেন তারা তো জানেনই যে মেহগুনি গাছের ফল কেমন হয়, তো ওইগুলো দিয়ে তৈরি করেছে, যে ওগুলো দিয়েও যে এত সুন্দর জিনিস তৈরি করা যায়। তারপরে হচ্ছে আমড়ার আঁঠি দিয়ে তৈরি করেছে, আমরা মানে ওই যে হয় দেখি। এবার আমরা চলে এসেছি শালবনিতে, আর চারিদিকে শাল গাছ ভর্তি, সব শাল গাছ, আর নিচেও প্রচুর পাতা পড়ে আছে। মানে আমার ধারণা ছিল কি, শাল পাতা যে থালাগুলো দেখি যেরকম বড় বড়, বুঝলাম যে বড় বড় বুঝি পাতা হয়, কিন্তু এগুলো ছোট ছোট পাতা, মানে এগুলোকে গুছিয়ে সুন্দর করে সেলাই করে ওরকম বড় বড় থালা বানানো হয়। আমি ভাবতাম যে শাল পাতা মানে মনে হয় বড় বড় পাতা, মানে সেগুনের পাতা যেরকম হয় ওরকম, কিন্তু না, এগুলো তো ছোট ছোট পাতা। আর এখানে একটা জিনিস এত ভাল লাগছে যে চারপাশ থেকে গানের শব্দ, ঘুমুরের শব্দ, মাদল, এসবের শব্দ বেশি বেশি আসছে, এই জিনিসটা ভীষণই ভালো লাগছে। মানে আমার এত ভালো লেগেছে, আমার তো ইচ্ছে যে আমি এখানে আবার যাব, খুব ভালো লেগেছে। পৌষ মেলার সময় যাওয়ার ইচ্ছা আছে, জানি না, মানে আমি তো একা যেতে পারি না, যদি কেউ নিয়ে যায় তাহলে হয়তো বা যাওয়া হবে। ভর্তি চারদিকে শাল গাছ, আমি এখান থেকে একটা শাল পাতাও ছিঁড়ে নিয়ে এসেছি মাকে দেখাবো বলে, কারণ মাও ভেবেছিল মনে হয় বড় বড় পাতা হয় ওই জন্য। তারপরে একটা স্মৃতি থাকলো আমার কাছে, অনেকটা জায়গা জুড়ে, তার থেকে একটু দূরে ওপাশে আবার রয়েছে সোনাঝুরি গাছ, সোনাঝুরির বাগান, দাঁড়িয়ে পড়েছে এই যে ফলতার দিকে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য, এটাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য, যেন আমি এটা করতেই গেছি। এদিকে আমাদের মানে ট্রেনের সময় হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তখনও পর্যন্ত সোনাঝুরির হাটে গিয়ে পৌঁছাতেই পারিনি, মানে মেইনলি যেটা এখানকার আকর্ষণ এখানেই যেতে পারিনি, সোনাঝুরির হাট, যার জন্য শনিবারের দিন আসা। এই যে ফাইনালি চিরকাঙ্ক্ষিত সোনাঝুরির হাটে পৌঁছে গেছি, সোনাঝুরির হাট বা শনিবারের হাট, এটা জানতাম মেইনলি শনিবার বসে, কিন্তু এখানে এসে জানতে পারলাম যেটা শনি রবি দুদিনই বসে, আর ওই বিকাল থেকে, বিকাল ঠিক না, দুপুর থেকে শুরু হয়ে যাওয়া হয়েছিল, সকাল থেকেও হতে পারে, যতক্ষণ মোটামুটি দিনের আলো থাকবে ততক্ষণ আছে হাটটা, সন্ধ্যার পরে হাট ভেঙে যাবে। প্রচুর প্রচুর দোকান, প্রচুর কালেকশন, আর এখান থেকে তো মাদলের শব্দ নাচে, শব্দ যেটা নাচতে এখানে সাধারণ কমন একটা বিষয় এটা। এখানে আমার আসার আরও একটা উদ্দেশ্য ছিল, আমার একটু নাচের ইচ্ছে, সেটা আমার পূরণ হয়েছে। আপনারা হয়তো আমার অনেক আগের কোনো ভিডিওতে দেখবেন, আমি সেখানে নাচটা পুরোটাই শেয়ার করেছি। প্রচুর কালেকশন এখানে, প্রচুর, আর বেশ রিজনেবল প্রাইস বলবো না, দামটা ভালোই হয়, তবে একটু বার্গেনিং করে নিতে পারলে তাহলে হয়তো আপনাদের ঠিকঠাকই মনে হবে, বার্গেনিং করতে হবে, এটা আমি বারবার বলবো যে দরদাম করে নিতে হবে, তাহলে অনেকটাই কমে পেয়ে যাবেন। কত রকমের জিনিস এখানে, এখান থেকে অনেক কিছু কিনেছিলাম, আমার জন্য একটু শাড়ি কেনা হয়েছিল, তারপর মায়ের জন্য, মাসি, অনেকের জন্য কিনেছিলাম, আর ফ্যামিলি মেম্বারকে আমি অনেকগুলো পাঞ্জাবি কিনে দিয়েছিলাম, ছটা সাতটা পাঞ্জাবি কিনে দিয়েছিলাম। তুমি তোমার জন্য কিছু কিনবে না, কি জন্য কিনে দিয়েছিল, ঠিক আছে কিনো, দুজনের মধ্যে হাট ঢুকে কেউ কথা বলে না, তারপর তো আস্তে আস্তে ঠিক হয়ে গেল, নিত্য দিনের ব্যাপার, হাট ঢুকে গেছে, আমাদের মধ্যে ঝামেলা কমই হয়। যদি তোমার মনে হয় এখানে কেনাকাটা না থাকে, আমার এখানে দেখার কিছু নেই, ডাল ভেঙে নিয়ে এসেছিলাম সোনাঝুরির হাট থেকে, সোনাঝুরি গাছের ডাল নিয়ে এসেছি। কিন্তু
বল সামনে যাও সবকিছু শেষে একটু খাওয়া দাওয়া করে ট্রেন ধরেছিলাম। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, নতুন একটা ভিডিও দেখার জন্য।